গ্রীষ্মের খরতাপের মধ্যে নববারতায় তিলোত্তমা ঢাকায় বাঁধ ভেঙেছে হাজারো মানুষ। প্রকৃতির সাথে নিজেকে রাঙাতে ছুটে এসেছেন সংস্কৃতিপ্রেমীরা, যেন একই সুতোয় গেঁথেছে সব বয়সী মানুষ। রনি রাহেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মেজবা হাসান। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বসন্তে যে রং লেগেছিল প্রকৃতিতে তার পূর্ণতা পেয়েছে গ্রীষ্মের এই বৈশাখে। তাই তো খরতাপ উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানাতে হাজারো প্রাণের উচ্ছ্বাস। প্রকৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ, সেই রূপেই মুগ্ধ হয়ে আমরা নানা রকম উৎসবে এসেছি। আজকে দিনটা আমরা সারাদিন আনন্দ ভিতরে কাটাচ্ছি, যাতে করে বছরের সারাটা বছরই আমরা সুখে দুঃখে এরকম কাটাতে পারি। সেই জন্য এই যেমন ষাটার্ধ বয়সী এই বৃদ্ধা বৈশাখের তীব্র রোদ উপেক্ষা করে ছুটে চলছেন পথ প্রান্তরে। ছয় বছর বয়সী অন্নপূর্ণা বাঙালিয়ানা সাজে নিজেকে রাঙিয়ে যেন প্রকৃতির সাথে নিজেকে মেলে ধরেছেন, এমন হাজারো নবীন থেকে প্রবীণ এসে মিশেছে এক মোহনায়। সবার চোখে মুখে প্রত্যাশা গাছে গাছে নতুন পাতার সাথে নিজেকে বদলে ফেলার। মানুষের চিরইত আকাঙ্ক্ষা অদেখার প্রতি, নতুনের প্রতি। তাই তো পুরনোকে বিদায় জানিয়ে নতুনের এই আবহন। সকল জীর্ণতা দীর্ণতা কাটিয়ে শুরু হোক আগামীর পথ চলা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।